শাস্তির দাবিতে গোটা রাজ্যের সাধারণ মানুষ লড়ছে, সিবিআই ইনভেস্টিগেশন করছে। নির্যাতিতার দোষীরা যাতে দ্রুততার সাথে তারা শাস্তি পায়, তার জন্য সেই সাহায্য করতে এসেছিলাম, ওনারা সাহায্যের জন্য ডেকেছিলেন। নির্যাতিতার দোষীদের শাস্তি দেবার জন্য যাতে ইনভেস্টিগেশনে ওনাদের সাহায্য হয়, তার জন্যই আমাকে 14ই আগস্টের ঘটনায় ডাকা হয়েছে। আংশুরের ঘটনায় নাকি আপনাকে ডাকা হয়েছে? সিবিআই কি ওনাকে বলেছেন? দিদি আপনি তো সিবিআই, আমাদের একটাই কথা, গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের অন্যায় এবং অপরাধ এটা খুবই নৃশংস এবং নারকীয়, এবং তাকে চাপা দেওয়ার প্রচন্ড রকম চেষ্টা, তার সাথে আন্দোলনকারীদের দমনপীড়ন, আন্দোলনকারীদেরকে দমনপীড়ন করা, অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করা, এই কোনোটাই সফল হবে না। তার জন্য এই লড়াইটা যেভাবে রাস্তায় চলছিল রাস্তায় চলবে, মিথ্যে মামলা দিয়ে, হামলা করে, টাকার গামলা ব্যবহার করে এরা প্রতিবাদীদেরকে রাস্তা থেকে সরাতে পারবে না। লড়াই চলবে, নির্যাতিতা দোষীদেরকে শাস্তি দিতে হবে, সেই হিসাবেই লড়াইটা চলবে। সঠিক দিশায় এগোনোর জন্যই আমাদের পার্টির যেটুকু যার জন্য আমাকে ডাকা হয়েছিল, সেই খাতে আমাদের যা করার আমরা করেছি, সহযোগিতা করেছি। গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ তো চাইছে এই ধরনের নারকীয় নৃশংস যে ঘটনা, একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে, তার নিজের বাড়িতে, তার নিজের হসপিটালে, তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে, তো কোনোদিন হতে পারে না। তার বিরুদ্ধে লড়াইটা চলছে গোটা রাজ্যে, এদিকে ডাক্তারবাবুরাও লড়ছেন, তাদেরও শুনছি নাকি তাদেরও টেন্ট ফেন্ট খুলে দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছেন। আমরা এখান থেকে পরিষ্কার বলছি, যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না। যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবে। ডাকলে অবশ্যই আসবো, নির্যাতিতা দোষীদের শাস্তি চাই, সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করব, এবং ডে ওয়ান থেকে আমরা এই দাবিতে রাস্তাতেও রয়েছি, সাধারণ মানুষের কাছেও আমাদের এই একই আপিল যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় থাকুন, কারণ এটা কোথাও না কোথাও শেষ হতে হবে। এই মন্দা খেলো না প্লিজ, বোঝা গেল? আন্দোলনকারীদের উপরে, ডাক্তারদের উপরে তার লড়াই চলবে, মানুষ ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে দেবে না। এই মন্দা খেলো না প্লিজ, সোজা মানুষ বুঝে নেবে। পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় আছে, ডাক্তার বাবুদের উপরেও যদি কোন রকম আক্রমণ হয় কেউ ছেড়ে দেবে। আমরা তো বলছি কাউকে ছেড়ে দেওয়া হবে না, যদি ডাক্তার বাবুদেরকে বা কোনো আন্দোলনকারীদেরকে কেউ যদি কোন রকম ভাবে হ্যাকেল আক্রমণ করে তাদেরকে কাউকে কোথাও ছেড়ে দেওয়া হবে না। আইনিগত রাস্তাতেও চলবে আর লড়াইয়ের ময়দানে, লড়াইয়ের রাস্তাতেও এই লড়াই চলবে। আরেকটা যেটা বলা হচ্ছে যে সরকার এতগুলো পদক্ষেপ নেওয়ার পরে কালকেও একটা বৈঠক হয়েছে, তারপরেও আন্দোলনকারীরা কর্মবিরতিতে দোষীরা শাস্তি পেল, তারপরে রেপিস্টের শাস্তি পেল, মার্ডারের শাস্তি পেল, অভিযোগ যারা টেম্পারি, যারা তথ্য প্রমাণ টেম্পারিং করার চেষ্টা করলো করলো তারা শাস্তি পেল। কিসের ব্যবস্থা, কিসের ব্যবস্থা, কিসের ব্যবস্থা হচ্ছে তাহলে? তাহলে ব্যবস্থাটা কিসের হচ্ছে, কোন সমাধানের পথে এগোচ্ছে? অভিযোগ টেম্পারিং, তথ্য প্রমাণ টেম্পারিং কারা করল? রাজ্য পুলিশ করেনি, হসপিটাল থেকে শুরু করে তারা করছে না, কোন দিকে এগোচ্ছে, কারা আটকাচ্ছে? দোষীদেরকে শাস্তি পাওয়ার থেকে কাদের ভয় লাগছে, কারা ভয় পাচ্ছে, কারা আন্দোলনকারীদেরকে পুলিশে সমন পাঠাচ্ছে, অ্যারেস্ট করে নিচ্ছে, মারছে, ধরছে, কারা? ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নেবেন। গোটা পশ্চিমবঙ্গের কোন রোগী বলেছেন কি যে আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না? পশ্চিমবঙ্গ সরকারের 2018 পর থেকে হেলথ ডিপার্টমেন্টের কোন ডেটা আছে? পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টের মন্ত্রীর তাদের যে ওয়েবসাইট আছে, তাদের যে ডেটা সেন্টার আছে, সেখান থেকে 2018 পর থেকে কোন ডেটা আপলোডেড হচ্ছে? আজ 19 সেপ্টেম্বর কতজন পেশেন্ট
সরকারি হসপিটালে এসেছে, কতজন ট্রিটমেন্ট পেলো, কতজন রিফিউজ হলো, কি কি অপারেশন হলো পাওয়া যাচ্ছে, কে দিচ্ছে তথ্য? ডাক্তারবাবুরা লড়াইয়ের আন্দোলনের পথে যা সিদ্ধান্ত নেবেন সেটা তাদের সিদ্ধান্ত। রাজ্যের মানুষেরা নির্যাতিতা দোষীদের শাস্তি চাইছে, আর নির্যাতিতা দোষীদের শাস্তি চেয়ে যারা রাস্তায় আছেন লড়াই আন্দোলন করছেন তাদের উপরে যদি কোন রকমের আক্রমণ, তাদের উপরে যদি কোন রকম পুলিশি হয়রানি জুলুমবাজি বা কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে বা শাসক দলের পক্ষ থেকে যদি এই ধরনের কোন হুমকি চুমকি, তাদেরকে অ্যারেস্ট করা, জেলে ধরা, তাদেরকে সমন দেওয়া যদি হয়, রাজ্যের মানুষ কিন্তু সবকিছু নোট রাখছে। এটা মানুষের লড়াই হয়েছে। মানুষ সব নোট রাখছে আর এই লড়াইটা মানুষের লড়াই।